করিমগঞ্জত 12 কোটি টাকার হেরোইন জব্দ হওয়ার খবর এটা আছে জব্দ করেছে 8 লক্ষাধিক টাকার গাঁজাও পৃথক পৃথক অভিযানত জব্দ হয়েছে হেরোইন গাঁজা অসম মিজোরাম ত্রিপুরার সীমান্তত হেরোইন জব্দ হওয়ার খবর আছে মিজোরামের প্রহরপুরা করা হয়েছিল এখানে হেরোইন বলেরো বাহনত লুকাই আনা হয়েছিল হেরোইনখানে হেরোইন সরবরাহর অভিযোগত বাহন চালকক আটক করা হয়েছে ধৃত চালকজন নিলাম বজারের সমীর উদ্দিন সমান্তরালকৈ সুরাইবাড়ীত জব্দ হয়েছে বৃহৎ পরিমাণের গাঁজা আগরতলার পর সরবরাহ করা হয়েছিল 4.4 কেজি গাঁজা গাঁজা সরবরাহর অভিযোগত ট্রাক চালক হ্যান্ডিম্যানক আটক করা হয়েছে একবার জানাবলৈ চেষ্টা করছো আমি এটা খবর করিমগঞ্জত 12 কোটি টাকার হেরোইন জব্দ হওয়ার খবর আহিছে শেহতীয়াকৈ 8 লক্ষাধিক টাকার গাঁজাও জব্দ করা হয়েছে এটা ডাঙর অভিযান চলিছে হেরোইন গাঁজা জব্দ করা হয়েছে অসম মিজোরাম ত্রিপুরার সীমান্তত হেরোইন জব্দ হওয়ার খবর আহিছে মিজোরামের পর এই হেরোইনখানি জব্দ করা হয়েছে সরবরাহর চেষ্টা চলোয়া হয়েছিল যেখানে সময়ত বলেরো বাহনত লুকাই আনা হয়েছিল এই হেরোইনখানি এখন ট্রাক গাড়ি আহি আসলে আর আমার অসম সুরাইবাড়ি গেটত আহার পিছত আমি গাড়িটা ডিটেইন করো আর ডিটেইন করে আমি থরলি চেক করো চেক করতে গাড়িখনের হুডর পরা আমি 4.4 কেজি গাঁজা আমি উদ্ধার করেছো আর গাড়ির পর আমি ড্রাইভারজনক আর তার লগর এজন মানুষ আসলে তার আমি করায়ত্ত করেছো ড্রাইভারজনের নাম হল সুজন মিয়া আর লগরজনের হল আমদাদুল হক সেতর ঘর হল সিপাহীজলা ডিস্ট্রিক্ট সোনামুড়া আর হুটপোষ করার মধ্যে আমি জানি পাইল যে গাড়িটার লোডিং হয়েছিল আগরতলার জিরিয়ানিরপর আর ইহতে বোলে আমার অসমের ফলে গই আসলে কত যাব এইখানে ডিটেলস নকলে গৌরীশ নদী অতিকৈ এটা ডাঙর খবর যে করিমগঞ্জত 12 কোটি টাকার হেরোইন জব্দ হওয়ার খবর আছে 8 লক্ষাধিক টাকার গাঁজা জব্দ করা হয়েছে বুজন পরিমাণের এই ধরনের নিষিদ্ধ দ্রব্য জব্দ করা হয়েছে ইতিমধ্যে আপনার হাতত থাকা শেহতীয়াখানে জানিম হয় কৃপাঞ্জল করিমগঞ্জে দেখা গৈছে যে নেশাজাতীয় যে সামগ্রী আছে ইয়ার বিরুদ্ধে অভিযান আরক্ষী কিন্তু অব্যাহত রাখিছে আর যাকালি পৃথক দুটো অভিযানত প্রথমটো অভিযানত 12 কোটি টাকার যে হিরোইন জব্দ হয়েছে আর পরবর্তী অভিযানত অসম ত্রিপুরা সীমান্ত সুরাইবাড়িত আরক্ষীয়ে গাঁজা জব্দ করেছে 8 লক্ষাধিক গতিকে কব লাগিব যে প্রথমটো যে অভিযানত করিমগঞ্জের অতিরিক্ত আরক্ষী অধীক্ষক যিগৰাকী পার্থপ্রতিম দাস আসলে গোপন খবর পাইছিল আর সাদা পোশাকত অভিযান আরম্ভ করেছিল কিছু যে বাজারিচরা থানার আরক্ষী বা আন আন আরক্ষী চকীর আরক্ষীক লই খবর পাইছিল যে মিজোরামের পর এনেদরে একটা বাহন আহিব আর হিরোইন থাকিব পারে আর পরবর্তী সফলতা পায় রাঙামাটি আউটপোস্টত অহার লগে গাড়িখনক আটক করে আর গাড়িটো আটক করার পাছত ইয়াতে যে গোপন একটা কক্ষত ঘুমাই রাখিছিল হিরোইন এই হিরোইনকে জব্দ করবলৈ সক্ষম হয় লগতে যে গাড়ি চালক বা সরবরাহকারী পোয়া যায় তেওঁক আটক করেছে ইফালে গাঁজার এই মুহূর্তত গৌরীস লোডিং আনলোডিংৰ কথা ইতিমধ্যে আমি ভাষ্যত শুনিবলৈ পাইছো লোডিং আনলোডিং করার সময়ত কোনোবা ব্যক্তি জড়িত থকা তেনে ধরনের কিবা খবর লাভ করেছে নাকি নিশ্চয়কৈ যদি দেখা যায় যে হিরোইনের কথা এয়া কিন্তু আসলে মিজোরামের পর আহে আর গাঁজা কিন্তু সকলে কিন্তু ত্রিপুরার পর লোডিং হয় গতি লোডিং যাকে করে গাঁজাবিল নিশ্চয় তহতে জড়িত থাকে আর কোনোবা একটা বিশেষ একটা ঠাইত পটাই দিয়ার কারণে সকল ব্যবস্থা করে গাড়িত ভরাই এড়ি দিয়ে গতি যাকে লোডিং করে গাড়ির ট্রাকর সামগ্রী নিশ্চয় জড়িত থাকার সম্ভাবনা আছে কৃপাঞ্জল ধন্যবাদ গৌরীশ